মমতা দেবীর বাড়িতে একদিন তার বান্ধবী শীলা দেবী এবং বান্ধবীর বৌমা রিমা ঘুরতে আসে। সেখানে এসে মমতা দেবীর তার বৌমার প্রতি ব্যবহার দেখে শীলা এবং তার বৌমা দুজনেই খুবই অবাক হয়ে যায়। শীলা তার বৌমা রিমার সঙ্গে ঠিক যতটা ভালো ব্যবহার করে, মমতা দেবী তার বৌমা মালার সাথে ঠিক ততটাই খারাপ ব্যবহার করে। আমরা আজকে প্রথমবার তোদের বাড়িতে তোর বৌমাকে দেখতে এলাম, আর তোর ব্যবহার দেখে একেবারে অবাক হয়ে গেলাম। তুই তোর বৌমার সাথে এরকম ব্যবহার করলে ও যে কোনোদিনও তোকে নিজের করে নিতে পারবে না, এ কথা তুই কি বুঝতে পারিস না? ও কে আমাকে নিজের করার? আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে আমি যে ওর ভবিষ্যৎ শুধরে দিয়েছি সেটাও ভালোভাবেই জানি। আমার সাথে খারাপ ব্যবহার করতে এলে আমিও আমার ছেলের কাছে নালিশ করে দেবো। হ্যাঁ, নালিশ করলেই সবকিছু হয় না মমতা। তোর ছেলে তোর নালিশ একদিন শুনবে, দুই দিন শুনবে, তারপর তোর যখন বয়স হবে তখন তো এরাই তোকে দেখবে। এদের সাথে খারাপ ব্যবহার করে তুই তো নিজের ভবিষ্যৎটাই খারাপ করছিস। তুই রাখ তো এসব, ও তো আমার নিজের মেয়ে নয় যে আমার অসুবিধা হলে ও আমার খেয়াল রাখবে, আর যদিও বা রাখে সেটা ওর কর্তব্য। বৌমারা নিজেদের কর্তব্য পালন করবে এটাই নর্মাল, তার জন্য বৌমাদের মাথায় তুলে রাখতে হয় না, পায়ের জুতো সবসময় পায়ে রাখতে হয়, আর তাছাড়া বৌমারা কখনো মেয়ে হতে পারে না। আমি অনেকক্ষণ ধরে আপনার খারাপ খারাপ কথা শুনছি, কিন্তু আপনাদের মাঝে কথা বলবো না বলে কিছু বলতে পারছিলাম না, তবে আর পারছি না আমি। বৌমারা মেয়ে হতে পারে মাসিমা, যদি শাশুড়িরা তাদের সঙ্গে শাশুড়ির মতো ব্যবহার না করে মায়ের মতো ব্যবহার করে। তোর বৌমাকে বুঝিয়ে দিছিলা যে কোনো ভদ্রবাড়ির বউ এইভাবে গুরুজনদের সঙ্গে মুখে মুখে তর্ক করে না, এই কারণেই বললাম বৌমাকে বেশি তোল্লাই দেওয়া উচিত না। আমার থেকে শেখ বৌমাদের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয়। এই বলে মমতা দেবী তার বৌমা মালাকে সেখানে ডাকে। মালা সেখানে আসতেই মমতা দেবী আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। আমার বান্ধবীরা কখন এসেছে তুমি দেখেছো? তাহলে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও ওদের জন্য এখনো তুমি কোনো খাবার বানিয়ে আনলে না কেন? তুমি কি চাইছো আমার বন্ধু বান্ধবদের সামনে আমার নাক কাটা যাক, তাই তো? আসলে আমি একা হাতে সব করছি তো, তাই একটু সময় লাগছে। আপনারা বসুন না আন্টি, আমি এক্ষুনি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, বেশি সময় লাগবে না আমার। কেন, তুমি একা হাতে কেন করছো? তোমাদের বাড়িতে তো আগে অনেকগুলো কাজের লোক ছিল, তারা সব কোথায় গেল? কোথায় আবার, ছাড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে আর কোনো কাজের লোক নেই। বাড়িতে ছেলের বউ থাকতেও যদি কাজের লোককে দিয়ে কাজ করাতে হয় তাহলে ছেলের বউকে বাড়িতে এনে কি আর করলাম? তাহলে আপনিও একটু ওর হাতে হাতে সাহায্য করে দিন, আমরা তো ওর সাথেই দেখা করতে এসেছি। এখন অবধি আপনার বৌমা আমাদের সামনে এসে দু মিনিট বসতে পারলো না, আপনি বললে আমি গিয়ে ওর সাহায্য করে দিতে পারি। কোনো দরকার নেই, ওকে কি সারাদিন বসে বসে খাওয়ার জন্য আমার ছেলের বউ করে নিয়ে এসেছি? ও যা করছে একাই করুক, দেখি কতক্ষণে আসতে পারে। যত সময় যায় ততই মমতা দেবীর ব্যবহারে শীলা এবং তার বৌমা অবাক হতে থাকে। বেশ কিছুক্ষণ পরে মমতা দেবীর বৌমা মালা সকলের জন্য চা খাবার নিয়ে আসে। তার মুখ চোখ দেখেই বুঝতে পারা যায় সে কতটা পরিমাণে ক্লান্ত, কিন্তু তবুও ছোট ছোট কাজের জন্য মমতা দেবী তার বৌমাকে একটার পর একটা অর্ডার করতেই থাকে। এসব দেখে রিমার মোটেই পছন্দ হয় না। সে মালার সাথে আলাদা করে কথা বলতে চাইলেও মমতা দেবী তা করার সুযোগ দেয় না। আপনারা দুই বান্ধবী এতদিন পর দেখা করলেন, আপনারা নিজের মতো কথা বলুন না। আমি পাশের ঘরে গিয়ে মালার সঙ্গে একটু কথা বলি, বাড়ির মধ্যেই তো আছি, অসুবিধা কি? হ্যাঁ বৌমা, তুমি যাও, মেয়েটা সকাল থেকে অনেক খেটেছে, ওকে নিয়ে একটু ঘরে গিয়ে বসো, আমরা দুই বন্ধু ততক্ষণ গল্প করি। তুই তোর বৌমাকে এত প্রশ্রয় দিস তা তো আমি জানতাম না। এদেরকে বেশি প্রশ্রয় দিলে এরা মাথায় উঠে বসে, কখন দেখবি ফুরুত করে পালিয়েছে, চাইলেও আর ফিরিয়ে আনতে পারবি না বলে দিলাম, তাই জন্য খাঁচার পাখিদের সবসময় খাঁচায় রাখতে হয়। আপনার খাঁচার পাখিকে আমি খাঁচা খুলে বাইরে বের করে দিইনি আন্টি, শুধু একটা খাঁচার থেকে অন্য খাঁচায় নিয়ে যাব বলছি, আপনারা গল্প করুন। এই বলে রিমা মালার ঘরে চলে যায় এবং তারা একসঙ্গে নানান রকমের আলোচনা করতে থাকে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে রিমা জানতে পারে মালা উচ্চশিক্ষিত এবং অনেক বড় কোম্পানিতে চাকরি করার সমস্ত যোগ্যতাই তার আছে, কিন্তু মমতা দেবী তাকে নিজের বাড়ির ফুল টাইম কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। তুমি এত পড়াশোনা শিখে সারাদিন বাড়ির কাজ করছো? আমার শাশুড়ি মা তো আমাকে চাকরি করতে বলেছে, মনের মতো চাকরি পাই না বলে আমি করি না, কিন্তু তুমি তো ট্রাই করতে পারো। না না, এসব বলো না, চাকরি করলে ঘর কি সামলাবে? আমাদের বাড়িতে কত কাজ বলো তো, কোনো কাজের লোক নেই, সব কাজ আমাকেই করতে হয়, এত কাজ করে চাকরি করতে গেলে আমি তো ক্লান্ত হয়ে পড়ব।
প্রথম প্রথম একটু ক্লান্ত হয়ে যাবে, কিন্তু পরে তো নিজে যখন রোজগার করা শুরু করবে তখন সেই টাকা দিয়ে নিজের টাকায় তুমি একটা কাছের লোক রাখতে পারবে। এতে তোমার শাশুড়ি মাও কিছু বলতে পারবে না, তোমার কাজে বেশ কিছুটা সাহায্য হবে। রিমার কথা শুনে মালা বেশ আনন্দ পায়। কিছুক্ষণ পর রিমা আর শীলা নিজেদের বাড়িতে ফিরে যায়। মালা আবার নিজের ঘর সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবেই বেশ কিছুদিন কাটে। এত কাজ করে করে বিরক্ত হয়ে একদিন মালা তার স্বামী বিবেককে তার চাকরি করার কথা বলেই বসে। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো জানো তুমি চাকরি করাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা যদি জানতে পারে তাহলে তো তুলকালাম কাণ্ড করে বসবে। কেন শুধু শুধু বাড়িতে ঝগড়া বাঁধাতে চাইছো বলো তো? আমি এত পড়াশোনা শিখেছি শুধু কি ঘরের কাজ করব বলে? আর আমরা দুজনেই যদি চাকরি করি তাহলে তো বাড়িতে আরো কিছু টাকা আসবে, তাহলে তো আমাদের সংসার আরো বেশি সচ্ছল হয়ে যাবে, আর তোমার একার উপর সংসারের সমস্ত দায়িত্ব পড়বে না। তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু মাকে মানানোর দায়িত্বও তোমার। এসব কাজ আমি করতে পারবো না, সারাদিন অফিসে এমনিতেই অনেক মাথা খারাপ হয়, তার উপর আবার নতুন করে একটা মাথা পাতার দায়িত্ব আমি নিতে পারবো না বলে দিলাম। মালা সুযোগ বুঝে মমতা দেবীকে তার চাকরি করার কথা বলতে গেলে তার শাশুড়ি মা প্রচন্ড রেগে যায়। নিশ্চয়ই শীলার বৌমা তোমার মাথায় এসব ঢুকিয়ে দিয়ে গেছে, তাই তো? শীলা যেরকম শক্ত হাতে হাল ধরতে পারে না, সেই জন্য নিজের বৌমাটাকে যেমন উচ্ছন্নে পাঠাচ্ছে তার সাথে সাথে তোমাকেও উচ্ছন্নে পাঠাচ্ছে। দেখো আমি এর মধ্যে ওদের বাড়িতে গিয়ে একটা হেস্তনেস্ত করেই আসবো। রিমা বলুক আর নাই বলুক, চাকরি তো আমি নিজেও করতে চাই। আমি নিজে চাকরি করলে আমার বাবা মাকেও কিছু টাকা পাঠাতে পারবো, আর সংসারেও দিতে পারবো, তাহলে বিবেকের উপর বেশি চাপ পড়বে না। মমতা দেবী মালার কোনো কথা গ্রাহ্য করে না, সে মালাকে চাকরি করতে বারণ করে দেয়। তারপর থেকে মালা রিমার সাথে কথা বললেই মমতা দেবী খুবই রেগে যেত। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন রিমা এবং মালা দুজনে ফোনে গল্প করছিল। মালাকে কাজ করতে করতে ফোনে গল্প করতে দেখে মমতা দেবী নিজের রাগ ধরে রাখতে পারে না। সে রান্নাঘরে এসে মালার কান থেকে ফোনটা নিয়ে সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার বাড়িতে থেকে আমার ছেলের টাকায় খেয়ে তুমি আমার নামে নিন্দা করছো? তোমার এত বড় সাহস! দাঁড়াও, আজকে আসুক বিবেক বাড়িতে। বিবেক বাড়িতে এলে দু মিনিটও দেরি না করে মালা দেবী তার ছেলেকে সব কথা বলে দেয়। সব কথা শুনে বিবেক খুব রেগে যায়। তাহলে তো আগে থেকেই বলতে পারতে যে তোমার বাড়ির জন্য বৌমা নয়, বিনা পয়সায় কাজের লোক লাগবে। তাহলে যত পয়সাই খরচ হোক না কেন, আমি একটা জায়গায় 10টা কাজের লোক রেখে দিতাম। এইভাবে তাহলে প্রত্যেকদিন মালাকে মানসিকভাবে অত্যাচারিত হতে হতো না। বউ আসতে না আসতেই মাকে ছেড়ে বউয়ের দলে ফিরে গেলি, এখন আমার কথাও তোর খারাপ লাগছে? বউ যা বলছে সেটাই ঠিক, তাই তো? ও যেটা বলছে সেটাই ঠিক, এরপর থেকেও কাজ করতে যাবে। আর আমি যখন ওকে অনুমতি দিয়ে দিয়েছি তুমি ওকে আটকাতেও পারবে না, ও আমার স্ত্রী আর আমি ওর সর্বপ্রথম অভিভাবক, বুঝেছো? ছেলের কাছে এভাবে অপমানিত হয়ে মমতা দেবীর রাগ আরো বেড়ে যায়। সে রিমাকে বকাবকি করার জন্য শীলা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে শীলা দেবী তার বৌমার পা টিপে দিচ্ছে। আমি জানতাম তোর বৌমা এরকমই হবে, নিজের শাশুড়িকে তো হাত করেছে, এতটাই নিচু প্রকৃতির মেয়ে যে নিজের শাশুড়ি মাকে দিয়ে পা টিপাতেও দ্বিধাবোধ করেনি। ও আবার আমার বৌমাকে গিয়ে বুদ্ধি দিয়ে এসেছে যাতে আমার বৌমা বাইরে কাজ করতে বেরোয়। খারাপ কোনো বুদ্ধি দিইনি তো মাসিমা, ও যথেষ্ট শিক্ষিত আর ট্যালেন্টেড মেয়ে, ওর যেটা করা উচিত আমি সেটাই বলেছি। আমার বাড়িতে এসে শুধু শুধু আমার বৌমাকে অপমান করিস না, ও আমাদের সংসারের জন্য কত কাজ করে তোর কোনো ধারণা আছে? সারাদিন অফিসে খেটে এসে বাড়িতে রান্না করে, আবার অফিসে যাওয়ার আগেও রান্না করে যায়, তাই ওর যদি একটু পায়ে ব্যথা হয় তাহলে কি আমি পা টিপে দেবো না? তুই নিজে খাল কেটে কুমির আনছিস, বৌমারা কখনো মেয়ে হতে পারে না, ওরা শুধু সুযোগের সদ্ব্যবহার করে, আমাদেরকে বোকা বানাতে পারে। তুই এবার শক্ত হাতে হাল ধর, না হলে তোর সংসার বানের জলে ভেসে যাবে বলে দিলাম। আমার সংসারের কথা তোকে চিন্তা করতে হবে না, তুই নিজের সংসার সামলা, তোর ব্যবহার ঠিক কর। মালা তোর বৌমা হওয়ার আগে কারোর মেয়ে, তোর নিজের মেয়ে নেই বলে তুই এভাবে অন্যের মেয়েকে কষ্ট দিতে পারিস না। তুই ওর সাথে মায়ের মতো ব্যবহার কর, দেখবি একদিন ও তোর নিজের মেয়ের মতো হয়ে যাবে। শীলা দেবীর কাছে এমন কথা শুনে মমতা দেবী সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে নিজের বাড়িতে চলে আসে। কয়েকদিন পর মালা অফিস জয়েন করলে সে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপর অফিসে চলে যায় এবং আবার বাড়ি ফিরে এসে সমস্ত কাজ করে। আমি আপনার রান্না করে দিয়েছি মা, আর আপনার যখন ওষুধ খাওয়ার সময় হবে আমি আপনাকে অফিস থেকেই ফোন করে নেব, না হলে আপনি ভুলে যাবেন। আর ভুল করেও এক চামচের বেশি 2 চামচ চিনি দিয়ে চা খাবেন না, ঠিক আছে? এবার তো তুমি বলবেই যে বৌমারা কখনো মেয়ে হতে পারে না, তাই না? তোমার নিজের মেয়ে থাকলেও কি তোমার এতটা যত্ন করতো না? মমতা দেবী বিবেকের প্রশ্নের উত্তরে কিছু বলতে পারে না।
কিছুক্ষণ পরে মালা আর বিবেক ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলে মমতা দেবী সারাদিন বিবেকের বলা কথা এবং শিলার বলা কথাগুলো মনে করতে থাকে। ভাবতে ভাবতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অফিস থেকে ফিরে আসার আগেই সে ঘর গুছিয়ে মালা ও বিবেকের জন্য টিফিন বানিয়ে রাখে। মালা অফিস থেকে ফিরে আসলে মমতা দেবী নিজের হাতে তার জন্য জল নিয়ে আসে। তার পাশে বসে তার সারাদিনটা কেমন কাটলো সেসব জিজ্ঞাসা করে। মালা তার শাশুড়ি মায়ের এমন ব্যবহারে একদমই অবাক হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি সত্যি নিজেই কখনো মা হতে পারিনি, তাই বারবার বলে এসেছি যে বৌমারাও কখনো মেয়ে হতে পারে না। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আমার নিজের মেয়ে থাকলেও হয়তো আমার এতটা যত্ন করতো না যতটা তুমি আমার যত্ন করো। তুমিও আমাকে ক্ষমা করে দাও মা, আর হ্যাঁ আজ থেকে আমি তোমাকে তুমি করেই বলবো, নিজের মাকে কেউ কখনো আপনি বলে ডাকে না। তুমি ডাকটা কত আপন বলো তো। মালার কথা শুনে মমতা দেবীর চোখে জল চলে আসে। বিবেক ও তার মায়ের এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয়। মমতা দেবী শিলা ও তার বৌমার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। তারপর থেকেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মোনামি একজন মহিলা ফৌজি ছিল। ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছে ছিল সে বড় হয়ে বর্ডারে গিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করবে। তার বাবার স্বপ্ন সে পূরণ করবে। তার বাবাও একজন ফৌজি ছিল। তার বাবা যুদ্ধক্ষেত্রে মারা যায় এবং তার বাবার মৃত্যু শোকে তার মাও কয়েকদিন পরে মারা যায়। তারপর থেকে মোনামি একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। সেখানে থেকেই সে পড়াশোনা করে। পড়াশোনা আর শারীরিক ক্রিয়াকর্মে অত্যন্ত ভালো হওয়ায় সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তার দেশের আর্মিতে সে জয়েন করে। সে তার বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আনন্দে কাঁদতে থাকে আর বলে, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আজকে আমি আর্মিতে জয়েন করতে চলেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন দেশের সেবায় কোনো ত্রুটি না রাখি। আমার মনে যেন দেশের প্রতি ভালোবাসা কেবল বাড়তেই থাকে। এই বলে সে আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হয়। এভাবেই দেশের সেবায় তার দিন কাটতে থাকে। সে কয়েক মাস পরে পরে কয়েক সপ্তাহের জন্য বাড়ি আসত। এমনই একদিন বাড়ি ফেরার সময় তার সুমন নামের একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। সুমন পেশায় একজন ডাক্তার ছিল। তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। সুমনের সঙ্গে মোনামির বন্ধুত্ব বেশ গভীর হলে সুমন মোনামিকে বিয়ে করার প্রস্তাব দেয়। মোনামি, আমার তোমাকে অনেক পছন্দ, তুমি তো জানোই। তাছাড়া দেশের সেবায় নিজের জীবনের বলিদান দিয়ে দিতে পারে এমন মেয়ে কজন হয় বলতো? যে দেশের জন্য এত কিছু করতে পারে, সে নিজের পরিবারের জন্য কত কিছু করতে পারবে বলতো? আমি তোমাকে বিয়ে করতে চাই মোনামি। তোমাকেও আমার খুব পছন্দ, কিন্তু আমার যা কাজ তাতে তো আমি মাসের পর মাস বাড়িতেই থাকতে পারবো না। তোমার পরিবার আমাকে মেনে নিতে পারবে তো? আমি মাকে তোমার কথা অনেক আগেই বলে দিয়েছি, আর মায়েরও তোমাকে খুব পছন্দ হয়েছে। মোনামি ছুটিতে ছিল, তাই কয়েকদিন পরই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মোনামি জানতে পারে তার একজন বিধবা যা আছে। তার কথাবার্তা চালচলন কিছুই মোনামির পছন্দ হতো না। যেহেতু সে বছরের অনেকগুলো মাস বাইরে কাটাবে, তাই তার মনে তার যাকে নিয়ে নানান রকমের সন্দেহর সৃষ্টি হয়। একদিন, তুমি সবসময় সুমনের পেছন পেছন ঘুরে বেড়াও কেন বলতো? সুমন কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করেছে, অত সহজে আমার কাছ থেকে ওকে কেড়ে নিতে পারবে না তুমি। এসব তুমি কি বলছো মোনামি? আমি কখনো এসব ভুলেও ভাবি না। আমি পরিবারের সকলে যেমন খেয়াল রাখি, তেমন সুমনেরও খেয়াল রাখি। পরিবারে আর কজন আছে? ওই তো দুজন, আর আমি এখন এসেছি। আর এখন থেকেই তোমার ব্যবহার আমার চোখে পড়েছে। আমি মাসের পর মাস বাড়িতে থাকবো না বলে ভেবো না, তুমি যা খুশি তাই করতে পারবে। তুমি আমাকে এভাবে ভুল বুঝো না মোনামি। আমার স্বামী মারা যাওয়ার পর দেনার দায়ে ডুবে আমাদের বাড়িটাও হাতছাড়া হয়ে গেছে। তাই মায়া কাকিমার বাড়িতে এসে থাকছি। ওরা আমাকে আশ্রয় না দিলে আমার কি হতো আমি নিজেও জানি না। তাই আমি যতটা পারি ওদের যত্ন করার চেষ্টা করি। যত্ন করা মানে বিবাহিত দেওরের পেছনে ঘুরে বেড়ানো নয়। আমি একজন ফৌজি হয়ে নিজের বাড়িতে এসব সহ্য করব না। এই বলে মোনামি সেখান থেকে চলে যায়। মাধবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁদতে থাকে। মাধবী মোনামির সামনে গেলেই সে কোনো না কোনো ভাবে তাকে অপমান করতে থাকে। মাধবীর মনে এই নিয়ে অনেক রাগ জমতে থাকে, কিন্তু সে কিচ্ছু বলে না। দেখতে দেখতে মোনামির আর্মিতে ফিরে যাওয়ার দিন চলে আসে। সে জানে দেশের কাজে তাকে যেতেই হবে, কিন্তু মাধবীর কথা ভেবে তার মাথায় একরাশ চিন্তা ভিড় করে। সে খুশি হয়ে আর্মিতে যেতে পারে না।
সেখানে গিয়েও সে কাজে মন দিতে পারে না। এটা তুমি কি করলে মোনামি? তোমার লক্ষ্য ভুল হওয়ার কারণে আজ এত বড় একটা টেররিস্ট আমাদের হাত থেকে ছাড় পেয়ে গেল। আমার তোমার উপর ভরসা করাই ভুল হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এখন সংসারী হয়ে গেছো। দেশের কাজে তোমার আর মন বসবে কিভাবে? তোমার মতো একটা জুয়েল মেয়ে এইভাবে ভুল কাজ করবে আমার ভাবতেই অবাক লাগছে। আই এম সরি স্যার, ভবিষ্যতে আর কখনো এরকম ভুল হবে না। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। এইভাবেই দিন কাটতে থাকে, মোনামির অবস্থার পরিবর্তন ঘটে না। তাকে নিয়ে আর্মি ক্যাম্পে সবাই সমালোচনা করতে থাকে। অন্যদিকে নেটওয়ার্ক না থাকায় মোনামি বাড়িতে ফোনও করতে পারে না। সে মাধবী আর সুমনকে নিয়ে ভুলভাল চিন্তা করতেই থাকে। ওটা তো তোর নিজের শ্বশুর বাড়ি মোনামি, তুই তো স্বামী আর শাশুড়ি মাকে বলে তোর এই বিধবা যাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারলি না? কিংবা ওদের দেনা মিটিয়ে যদি ওদের পুরনো বাড়িটা ওকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো চিন্তাই থাকে না। তুই এরপর ছুটিতে বাড়ি গেলে এই ব্যবস্থাটাই করবি, বুঝলি? তুলি কি একদম ঠিক বলেছে মোনামি, আমি তো নিজে ছেলে, আমি ব্যাপারটা বুঝি। আগুন আর ঘি কখনো পাশাপাশি রাখতে নেই। আমি এমনিতেই কোনো কাজ করতে পারছি না, তোরা আমাকে আর ভয় দেখাস না তো। অনেক কষ্টে আমি আর্মিতে জয়েন করতে পেরেছি, আমি এই কাজটা খোয়াতে চাই না। পরের ছুটিতে বাড়ি গেলেই আমাকে একটা না একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে তারা যে যার কাজে চলে যায়। কয়েকদিন পরে ছুটিতে সবাই যে যার বাড়ি ফেরে, মোনামিও তার শ্বশুর বাড়িতে ফিরে আসে। সে আসতেই সবাই খুব হাসি মুখে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। সবাইকে অনেকদিন পরে দেখে মোনামির মনে আনন্দ হয়, কিন্তু মাধবীকে দেখেই তার চোখ মুখ অন্যরকম হয়ে যায়। বাহ, এই কদিনে তো ভালোই ভোল পাল্টে নিয়েছ, এখন আর শাড়ি টাড়ি পরো না, তোমার চালচলন তো মোটেই ভালো লাগে না আমার। এসব তুমি কি বলছো বৌমা? ও শাড়ি পরে সারা বাড়ির কাজ করতে পারতো না। ছাদের উপর থেকে কাপড় নামাতে গিয়ে শাড়িতে পা ফেসে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল কয়েকদিন আগেই, তাই আমরাই ওকে কুর্তি চুড়িদার এসব পরতে বলেছি। তুমি ওকে এভাবে বলো না। আমরা মানে সুমনও? ওর এসবে ঢোকার কি দরকার? কে কি জামা পরলো সেটা নিয়ে ও কেন ভাবতে যাবে? ও নিজের স্ত্রী থাকতে ও অন্য কাউকে এত প্রাধান্য দেবে কেন? ক্যাম্প থেকে ফিরে গিয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেল? এসে থেকে কি সব যাতা বলছো? তুমি আসবে বলে মেয়েটা সকাল থেকে কত রান্না করলো, তোমার ঘর গুছিয়ে দিল, আর তুমি ওকে এইভাবে বলছো? আমার ঘরে মানে আমাদের ঘর তো, আমি বাড়িতে না থাকলে ও আমাদের ঘরে ঢোকে? হে উপরওয়ালা, তুমি আজকে কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? আমি এসব আর সহ্য করতে পারছি না। এই বলে মোনামি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মোনামির ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। মাধবী তাদের বলে যে মোনামি এমন ভাবে সবসময় তাকে সন্দেহ করে, এমনকি অপমানও করে। আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিন কাকিমা, আমি এইভাবে থাকতে পারবো না। আর আমার জন্য আপনাদের সংসার ভেঙে যাক সেটাও আমি চাই না। সংসারের এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় মায়াদেবী। মোনামির ব্যবহার দিন দিন খারাপ হতেই থাকে। কয়েকদিন পরে সে আবার কাজে ফিরে যায়। আর এবারেও আর্মি ক্যাম্পে ফিরে এসে সে কাজে মন দিতে পারে না। তাকে বড় অফিসাররা অনেক বকাবকি করে। এভাবে সে শান্তিতে কাজ করতে পারবে না ভেবে কাজের ফাঁকে সুযোগ পেয়ে সুমনকে ফোন করে, কিন্তু সুমনের ফোন তোলে মাধবী। ফোনে মাধবীর গলা পেয়ে মোনামি বলে, তোমার কাছে সুমনের ফোন কি করছে? তুমি কোথায়? তুমি আমাদের ঘরে এসেছো কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর ফোন ধরেছো? আমি যা সন্দেহ করি তার মানে সবটাই ঠিক? তোমরা দুজনে মিলে আমাকে এভাবে ঠকাচ্ছো? ছি! মাধবীকে কাঁদতে দেখে সুমন এসে ফোনটা ধরে আর মোনামিকে বলে, তুমি এমন কি বললে মাধবীকে যে ও কাঁদতে কাঁদতে চলে গেল? আমার ফোনটা ড্রয়িং রুমে রেখে আমি ঘরে গিয়েছিলাম। তোমার ফোন আসছে দেখি হয়তো মাধবী ফোনটা ধরেছে, নয়তো আমার ফোন রিং হয়ে সারাদিন বাজলেও কখনো ধরে না। এখন তুমি ওই বেহায়া মেয়েটার হয়ে আমার কাছে ওকালতি করতে এসেছো? তুমি ডাক্তার না হয়ে উকিল হলেই তো পারতে। আর আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, ওকে? এই বলে মোনামি ফোন রেখে দেয়। সেদিনের পর থেকে সে আর কখনো সুমনকে ফোন করে না, তার সাথে কথাও বলে না। তাদের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। এভাবে আরো বেশ কয়েক মাস কাটে। মোনামি ছুটি পেলে বাড়ি ফিরে আসে। সে আসতেই মাধবী তাকে জলখাবার এনে দেয়। এবারে অনেকদিন পরে এলে মোনামি, আমাদের সবার তোমার কথা খুব মনে পড়ছিল, সবাই পথ চেয়ে বসেছিল তুমি কখন আসবে। অনেকদিন পরে এসে তোমার তো সুবিধাই করলাম মনে হয়। আমার সংসারকে নিজের সংসার বলে ভালোই চালিয়ে দিলে এতদিন। এভাবে বলো না বৌমা, তুমি শুধু বিয়েই করেছো আমার ছেলেকে, কিন্তু আজ অবধি সংসারের কিছুই তুমি করনি। তোমার কাজকে আমরা সম্মান করি, তোমার মতো সাহসী মেয়ে দুটো হয় না।
আর আমরা তোমাকে ঘরের গণ্ডিতে কখনো বাঁধতে চাইনি। এই মাধবী নিঃস্বার্থভাবে আমাদের সংসারের জন্য দিন রাত সকাল সন্ধে কাজ করে যাচ্ছে, আর তুমি 5 মাস 7 মাস পরে পরে এখানে অতিথির মতো এসে ওকে যা পারছো তাই বলে যাচ্ছ, এগুলো আমি আর সহ্য করব না। মা একদম ঠিক বলেছে, আমি এসব অনেকদিন ধরে সহ্য করছি। তুমি ক্রমাগতই আমাকে আর মাধবীকে ভুলভাল বলতে থাকো, তুমি আমাদের সম্পর্কটাকে সম্মানই করো না। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুবই মুশকিল। সবাই মিলে তাকে এভাবে কথা বলছি দেখে মোনামির খুবই কষ্ট হয়। সে আর কাউকে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা সবাই যখন ব্রেকফাস্ট করতে বসে তখন মোনামি, কালকের কথাই তুমি কিছু মনে করো না। তুমি এতদিন পরে এলে আর আমরা সবাই তোমাকে এভাবে বললাম, আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে। না না মা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা ফৌজিরা এত দুর্বল নই যে এটুকুতে ভেঙে পড়ব, আমি কিছুই মনে করিনি। তুমি ওসব কাজ বা ছেড়ে দাও বৌমা, ওসব কাজ মেয়েদের জন্য নয়, তুমি বাড়িতেই থাকো, আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারবো। তুমি আর যেও না বৌমা, বুঝলে? এতদিন হয়ে গেল বিয়ের, এখনো নাতি নাতনির মুখ দেখতে পেলাম না, আমার বয়স তো বাড়ছে বলো। এসব আপনি কি বলছেন মা? আমার দেশ আমার সন্তানের মতো, তাকে রক্ষা করার দায়িত্ব আমারই। আগে সেই সন্তানের খেয়াল রাখি ঠিকভাবে, তারপর নিজের সন্তানের কথা ভাববো। ওসব ফিল্মের ডায়লগ দেওয়া বন্ধ করো। সারাদিন দেশের সেবা করলে পরিবারের সেবা স্বামীর সেবা কখন করবে? নিজের স্বামী সংসারকে সময় দেবে না, আর নিজের সন্দেহের কারণে অন্যকে অপমান করবে? এরকম করে কেন বলছেন কাকিমা? মোনামি তো ঠিকই বলেছে, ওদের মতো এত বীর সৈনিকরা বর্ডারে থেকে সারাদিন আমাদের রক্ষা করছে বলেই তো আমরা শান্তিতে ঘুমাতে পারছি। ওকে কাজে যেতে বাধা দেবেন না। তুমি তো বেশ চালাক দেখছি, এমন করে কথাটা বললে যেন আমার কাজ নিয়ে তোমার কত চিন্তা। তোমার মতলবটা কি আমি বুঝি না? আমি চলে গেলে তুমি শান্তিতে এখানে রাজত্ব করতে পারবে, তাই না? তার কথা শুনে সুমন রাগ করে খাবার ফেলে উঠে চলে যায়। তার শাশুড়িমাও তাকে অনেক কথা বলে, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড় থাকে। পরের দিন তাকে বাধা দিতে গিয়ে মায়াদেবী সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। সংসারের এমন অবস্থা দেখেও মোনামি বাড়িতে থাকতে পারে না। আর্মি ক্যাম্প থেকে ফোন আসতেই তাকে বেরিয়ে যেতে হয়। একদিকে নিজের প্রাণপাত করে মোনামি দেশের জন্য এবং দশের জন্য লড়াই করতে থাকে, আর অন্যদিকে মাধবী মায়াদেবী সেবা করে তাকে সুস্থ করে তোলে, সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। দেখ বাবা, যাকে আটকাতে গিয়ে আমার পা ভাঙলো সে একবারও ফোন করে আমার খোঁজ নিল না, আর এদিকে যেই মেয়েকে আমাদের সাথে থাকার জন্য এত কথা শুনতে হলো সে আমার এই অবস্থায় খাওয়া দাওয়া ভুলে গিয়ে আমার সেবা করলো। এরকম মেয়েকেই আমি বরাবর বৌমা হিসেবে চেয়েছিলাম। আমিও বুঝিনি মা, মোনামিকে বিয়ে করে আমার জীবনটা এমন হয়ে যাবে, মাধবীর মতো মেয়েই আমার জীবনে দরকার ছিল। মায়াদেবী তার ছেলেকে মাধবীর সঙ্গে বিয়ে করার কথা বলে। সুমনও তার এবং মোনামির সম্পর্কের দূরত্ব এবং তিক্ততার কথা ভেবে মাধবীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারা বিয়ের ব্যবস্থা শুরু করে আর মোনামিকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। মোনামি বুঝতে পারে তার ফিরে যাওয়ার মতো আর কোনো জায়গা থাকলো না। তোমাকে অনেক ধন্যবাদ উপরওয়ালা, আজকে এই নোটিশটা পেলে আমি বুঝতেই পারতাম না। আমি একটা ক্ষুদ্রতম সংসারের জন্য আমার এই বৃহত্তম সংসার আমার দেশকেই ঠিকভাবে সেবা করতে পারছিলাম না। আমাকে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, সে কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজ থেকে আমার নতুন লক্ষ্য স্থির হলো। এই বলে সে তার পুরানো সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে দেশের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে।